Bismillahir Rahmanir Rahim. Assalamualikum YouTubers and welcome back to my channel. আজকে আমি তৈরি করে দেখাবো অনেক মজার হাঁসের মাংস রান্না. I hope আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন. প্রথমে একটা হাঁড়িতে পরিমাণ চেয়ে কম তেল দিয়ে দিলাম কারণ জানতে আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন. তারপর দিয়ে দিলাম 4-5টা তেজপাতা আর 4 টুকরো দারচিনি. কিছুক্ষণ নেড়ে সেড়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি. পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন জিরা বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ. এখন প্রথমে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, তবে আমি কিন্তু এখানে আরও মশলা অ্যাড করব. তো প্রথমে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1.5 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি. এখন আমি মশলাগুলোকে ভালোমতো কষিয়ে নিব. আমার মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁস. আমার এখানে প্রায় 1 কেজি পরিমাণ হাঁসের মাংস আছে. এখন খুব ভালোমতো মাংসগুলোকে কষিয়ে নিব কারণ যত বেশি কষাবেন মাংসের টেস্ট তত বেশি বাড়বে. তার মাঝে আমি দিয়ে দিলাম 3-4 টেবিল স্পুন সরিষার তেল. তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা টমেটো আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব. আবার নেড়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব. আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিব 1 টিস্পুন এলাচি বাটা আর 1/2 টিস্পুন কাঠবাদাম বাটা. এলাচি বাটা না থাকলে এলাচি গুঁড়াটাও দিতে পারেন, কিন্তু বাটা দিলে বেশি ভালো হয়। এবার আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব ঢাকনা দিয়ে. দশ থেকে 15 মিনিট কষানো হয়ে গেছে. কষানোর পর নেড়ে চেড়ে আমি 1.5 টিস্পুন মরিচ গুঁড়া দিয়ে দিব. আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। মরিচগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই এখানে গরম পানি ইউজ করবেন। গরম পানি দিলে মাংসের সফট ফ্লেভারটা বজায় থাকবে এবং মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। পানিটা দিয়ে আমি হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার জালটাকে মিডিয়াম লো করে এটাকে চুলার উপর বসিয়ে রাখবো যাতে এটা আস্তে আস্তে হতে থাকে। মাংসটা যদি আপনারা কম জ্বালে আস্তে আস্তে কষিয়ে রান্না করেন তাহলে মাংসের ভেতরের মাংসের ফ্লেভারটাও ভালো মতো ঢুকবে আর মাংসের কোনো ব্যাড স্মেল থাকবে না আর মাংসটা ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। তবে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। আমার হাঁসের মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। সো ফাইনালি আমার হাঁসের মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার প্রায় 1 ঘন্টা লেগেছে এই হাঁসের মাংসটা কুক করতে। লাস্টে আমি 1 চিমটি চিনি দিয়ে দিয়েছি কালার সুন্দর হওয়ার জন্য আর একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সবশেষে এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর এখন পেঁয়াজের বাগার দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি রেখেছি কারণ আমি ঝোল পছন্দ করি। আপনারা চাইলে ঝোলের পরিমাণ আরও কম রাখতে পারেন। এরপর জাস্ট 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় রেখে দিয়েছিলাম। রেসিপিটা রুটি পরোটা আর গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর লাইক করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।